নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং জ্যোতিষের সহজ প্রতিকার। সমস্যা অনেক সমাধান করবার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম রেমিডি প্রতিকার ব্যবহার করে থাকি। কোনোটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, আবার কোনো কোনো প্রতিকার অতি সহজ এবং সুলভ। এরই মধ্যে আমরা আজকে একটি প্রতিকার নিয়ে এসেছি, যেটি হলো ব্ল্যাক টারমালাইন। ব্ল্যাক টারমালাইন একটি জটিল খনিজ পদার্থ, ক্রিস্টালাইন এর স্ট্রাকচার। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, লিথিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধরনের বিভিন্ন পদার্থ। তারই সঙ্গে সঙ্গে রয়েছে বোরন, সিলিকন, অক্সিজেন, ফ্লোরিন ইত্যাদি বিভিন্ন ধরনের মৌলিক পদার্থের কম্বিনেশন। সুতরাং ব্ল্যাক টারমালাইন একটি যথেষ্ট জটিল ক্রিস্টালাইন ফরমেশন এবং যেটি খনিজ আকারেই দেখতে পাওয়া যায়। যাই হোক না কেন, এই যে খনিজ পদার্থ ক্রিস্টাল ব্ল্যাক টারমালাইন, এটাকে আমি আপনাদেরকে একটা দেখাই। এই ধরনের দেখতে ব্ল্যাক টারমালাইন সাধারণত বাস্তু রেক্টিফিকেশনের জন্য আমরা ইউজ করি এবং এর যে খণ্ড সেগুলি আমরা ব্রেসলেট ফর্মে কিংবা পেন্ডেন্ট ফর্মে ব্যবহার করতে পারি। সাধারণ রেমিডিয়াল জেমস্টোনের মতোই একে ব্যবহার করা যায়, কিন্তু এর যে স্থায়িত্বকাল সেটা অনেকটাই কম এবং এটি কিছুদিন ব্যবহার করবার পরেই এর যে চকচকে পলিশড ভাব সেটা নষ্ট হয়ে যায়। তাই বেশি দিনের জন্য কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু বড় খণ্ড যেরকম আমার হাতে এটি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলিকে আমরা নেগেটিভ এনার্জি রিমুভালের জন্য ইউজ করতে পারি। তাহলে কি কি বিষয়, কি কি সমস্যার ক্ষেত্রে আমরা এই ব্ল্যাক টারমালাইন ইউজ করতে পারি সেটা আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করি। প্রথমেই বলি কোন কোন গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য আমরা এই টারমালাইন ইউজ করতে পারি। এদের মধ্যে প্রথমেই রয়েছে শনিদেব। শনিদেবের যে কুপ্রভাব, অর্থাৎ পরিশ্রম, অতিরিক্ত খাটাখাটুটি করতে হচ্ছে, রেজাল্ট আসছে না, সমস্যার পর সমস্যা ফেস করেই যেতে হচ্ছে, সমস্যা থেকে কোনোভাবে মুক্ত হওয়া যাচ্ছে না, এই ধরনের সিচুয়েশন যখন ক্রিয়েটেড হবে, জীবন যখন ব্যথায় ব্যথায় জর্জরিত হয়ে পড়বে, সেই সময় আমরা বুঝতে পারবো যে শনিদেবের কুপ্রভাব আমাদের উপরে পড়ছে এবং শনির নজর, শনির দৃষ্টিতে আমরা কিন্তু আবদ্ধ হয়ে পড়েছি। চেষ্টা করেই যাচ্ছি, সুযোগ আসার কথা, কিন্তু কোনো না কোনো কারণে আমরা সুযোগ পাচ্ছি না। এই সিচুয়েশন আমাদের জীবনে নিয়ে আসেন শনিদেব। এরপরে যে গ্রহটিকে নিয়ে বলতে হবে সেটি হলো রাহু এবং তার সঙ্গে সঙ্গে আসবে কেতু। বাধা, বিপত্তি, অতৃপ্তি, অশান্তি, কনফিউশন, তার সঙ্গে সঙ্গে ভুল জায়গায় চেষ্টা, উদ্যমের অভাব, প্রচণ্ড ছটফটে বিহেভিয়ার, কিন্তু পরিকল্পনার অভাবের কারণে কাজটি সম্পূর্ণ হচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো যখন আমরা দেখতে পাবো যে সিস্টেমে আমরা আসতে চাইছি কিন্তু কোনো না কোনো কারণে ঠিক সময়ে ঠিক জায়গায় ঢুকতে পারছি না, ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারছি না, কোনো না কোনো কারণে বাধা বিপত্তি আসছে, ঠিক সেই সময় আমাদেরকে বুঝতে হবে যে রাহু কেতু এদের কুপ্রভাব আমাদের উপরে পড়েছে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু সেটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারছি না, তার মানে কেতুর ডিস্টারবেন্স আমাদের মধ্যে রয়েছে। কনফিউজড হয়ে যাচ্ছি বারংবার এবং যে সিদ্ধান্ত নেওয়া উচিত জীবনে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক বিপরীত ধর্মী, বিপরীত মুখী একটা সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলছি। মনের মধ্যে স্থিরতার অভাব, অশান্তি, অতৃপ্তি, মনঃসংযোগে ঘাটতি রাহু কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আসছে সন্দেহ এবং যে বিহেভিয়ার আপনি কখনো করেননি সেই ধরনের বিহেভিয়ার আপনি করে ফেলছেন, রাহু কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে। এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য এই ব্ল্যাক টারমালাইন আপনি অবশ্যই ইউজ করতে পারেন। তাহলে চলে আসি আমরা মূল সমস্যাগুলির ক্ষেত্রে। প্রথম সমস্যাটি হচ্ছে অর্থনৈতিক। বাড়িতে টাকা পয়সা আসছে কিন্তু কোনোভাবেই সেই টাকা পয়সা ধরে রাখা যাচ্ছে না, হাতে আসছে টাকা পয়সা কিন্তু সঞ্চয় কোনোভাবেই হচ্ছে না, কোনো না কোনো কারণ পারিপার্শ্বিক দিক থেকে সেই টাকা খরচের জন্য একটা আলাদা বন্দোবস্ত করে ফেলছে। এই ধরনের সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবার জন্য বাড়ির যে দক্ষিণ পশ্চিম কোণ কিংবা আপনার যে ড্রয়িং রুমের দক্ষিণ পশ্চিম কোণ সেখানে আপনি রাখতে পারেন, পরিমাণটা আপনাকে হিসেব মতো ক্রয় করতে হবে। অত্যন্ত সহজলভ্য এবং কম খরচের একটি জিনিস এই ব্ল্যাক টারমালাইন, আপনি পরিমাণ মতো খুব সহজেই কিনে ব্যবহার করতে পারেন।
এরপরে আমরা চলে আসি দ্বিতীয় সমস্যার ক্ষেত্রে। বাড়ির কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি সবসময় একটা ইরিটেটেড ফেজে রয়েছেন, সবসময় তিনি একটা হাই টেম্পারামেন্ট ফেজে রয়েছেন, রেগে আছেন, উত্তেজিত হয়ে যা রয়েছেন, কিংবা তিনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। সবসময় তার মনে হচ্ছে মানুষজন তাকে ঠিকঠাক ইভ্যালুয়েট করছে না। যে পরিমাণ যোগ্যতা, যে পরিমাণ ভালোবাসা তার প্রাপ্ত হওয়া উচিত সেটা তিনি পাচ্ছেন না। সব সময় তিনি রেগে রয়েছেন এবং কোনো না কোনো কারণে সব সময় তিনি অপর অপর সদস্যদের উপরে খিটখিট করছেন। তিনি বুঝতে পারছেন যে তার এই বিহেভিয়ার করা উচিত নয়, কিন্তু কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই রকম সমস্যা যদি একজন বা একাধিক সদস্যদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই মানুষটির এই অবস্থা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আমাদের এই রক ক্রিস্টাল সাহায্য করতে পারে। অর্থাৎ আমাদের এই যে ব্ল্যাক টার্মালাইন, এটা আমরা ব্যবহার করতে পারি এই ধরনের মানুষকে কিছুটা নিষ্কৃতি দেওয়ার জন্য। তার যে বেডরুম কিংবা তার যে বেড, সেই বেডের নিচের অংশে কোমর বরাবর স্থানে আমরা ব্ল্যাক টার্মালাইন ইউজ করতে পারি, রাখতে পারি আমরা তার শরীরের সঙ্গে আনুপাতিক পরিমাণ মতো। সেই ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে এই ধরনের ইরিটেশন থেকে বেরিয়ে আসতে পারবেন, ঘুমের প্রবণতা বাড়বে, শরীর সঠিক বিশ্রাম পাবে এবং নেগেটিভ এনার্জি সেটা কিন্তু রিমুভড হবে আপনার শরীর থেকে। খেয়াল রাখতে হবে এই যে ব্ল্যাক টার্মালাইন, এটার কিন্তু হিলিং পাওয়ার রয়েছে, এটা একটা অন্যতম হিলিং ক্রিস্টাল হিসেবে ইউজ করা হয় এবং এর মধ্যে ক্ষমতা রয়েছে চরমভাবে আপনার নেগেটিভ এনার্জিগুলিকে অ্যাবজর্ব করে নেওয়ার। তৃতীয়ত, জীবনে স্টেবিলিটির অভাব, ধীর স্থিরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, সবসময় মনে মনে ভাবছেন যে আশেপাশের মানুষদেরও উপকার হোক এবং তার সঙ্গে আবারও কিছু ডেভেলপমেন্ট হোক, কিন্তু সবার উপকার হচ্ছে, আপনার ইচ্ছে সবার কাজ হচ্ছে, কিন্তু আপনার ক্ষেত্রে এসে সেই ইচ্ছেটা ব্যর্থ হয়ে যাচ্ছে, সেই সময় আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন ব্ল্যাক টার্মালাইন স্টোন। এই ক্রিস্টাল আপনি ব্যবহার করতে পারেন আপনার কাজের জায়গায়। অবশ্যই খেয়াল রাখতে হবে দক্ষিণ পশ্চিম কোণে এটি ব্যবহার করতে হবে, ক্যাশবক্সের কাছাকাছি ক্ষেত্রেও এটিকে ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্যবহার করবেন এবং কতটা পরিমাণ আপনার জন্য প্রয়োজন সেটা আপনার জন্মকুণ্ডলী কিংবা আপনার বাড়ির সাইজ সাপেক্ষে ঠিকঠাক করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে কিভাবে ব্যবহার করবেন এবং এর সঙ্গে সঙ্গে আরও কি আপনাকে ব্যবহার করতে হবে তার জন্য কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেওয়া। তার ফলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে কতটা পরিমাণ আপনার ব্ল্যাক টার্মালাইন প্রয়োজন এবং কি প্রসেসে এটিকে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার নিজের ব্যক্তিগত এবং গৃহ সংক্রান্ত সাধারণ সমস্যাগুলির একটা দীর্ঘকালীন স্থায়ী সমাধানের জন্য আমরা অবশ্যই ব্ল্যাক টার্মালাইন ইউজ করতে পারি। প্রাপ্তির জন্য সরাসরি ফোন করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিংবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.astroriva.com। ফিরে আসব আমরা পরবর্তী আলোচনায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের সবার জীবন। নমস্কার।